নমস্কার কেমন আছে সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা জব আপডেট স্যানস্যানের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো সেলের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি দারুণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য মিনিমাম মাধ্যমিক বা যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমরা কিন্তু রাজ্যের জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর তার আগে একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো এবার আমি সরাসরি দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তার আগে আরেকটি বিষয় সেটা হচ্ছে ভিডিওটিতে কিন্তু লাইক করতে একদম ভুলবে না এবার চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি জানাবো যে এখানে অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে কতদিন পর্যন্ত জারি থাকবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান কিন্তু নভেম্বরের চার তারিখ থেকে একদম নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত জারি থাকবে এই পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের এখানে যে একটা তোমাদের রিটার্ন টেস্ট হবে সেটা কিন্তু পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সবার আগে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা কিন্তু আগে শেষ হবে তারপরে কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেটসগুলো পেয়ে যাবে এবার এক এক করে বাকিগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে ডাব্লিউডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদেরকে এখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্তটা মানে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট মার্কশিট সবটা তোমাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লাই মানে তোমাদেরকে এখানে পোস্ট করতে হবে মানে তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় এবং এখানে যে তোমাদের যে রিটার্ন টেস্ট হবে সেক্ষেত্রে বলা রয়েছে যে এখানে জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং কোয়ান্টিটির অ্যাপটিটিউড থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের বলা রয়েছে যে টু বি প্রোভাইডেড ইন ইনফরমেশান হ্যান্ড আউট অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড এবং তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে সমস্ত ইনফরমেশান সবটাই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটাও কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারে এবং তোমাদের যে কোশ্চিন প্যাটার্নটা সেটা কিন্তু মানে বাইলিঙ্গুয়াল থাকছে সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে থাকবে তোমরা যেটা প্রেফারেন্স তোমরা যেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারো দুটো ল্যাঙ্গুয়েজই থাকছে ইংলিশ এবং হিন্দি এবং এখানে কিন্তু তোমাদের ওয়ান বাই ফোর্থ হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে এবং এখানে কিন্তু কাট আপ উইল বি অ্যাপ্লাই ইন টু স্টেজ অন স্কোর ইন ইন্ডিভিজুয়াল টেস্ট এবং অন টোটাল স্কোর তো এইভাবে কিন্তু তোমাদের কাট কিন্তু নির্বাচন করা হবে মাধ্যমিক পাশে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ সিবিটি টেস্ট হবে মানে কম্পিউটার বেস কিন্তু টেস্ট হবে এবং কবে তোমাদের এক্সাম হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর ক্ষেত্রে তোমাদের সমস্ত রকম ইনফরমেশান থ্রু মেইল এবং এসএমএসই কিন্তু জানানো হবে সুতরাং অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস এবং তোমাদের ফোন নাম্বার কিন্তু দিতে হবে আর এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেটা তোমাদেরকে ডাব্লু ডাব্লু ডট সেল ডট কেডিএস ডট কম এখানে গিয়েই তোমাদের কিন্তু করতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সবটা দেওয়া থাকবে পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমাদের ডেট বা ডেট অফ বার্থ তোমাদের দিয়ে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড করতে হবে আর ফটো আইডেন্টি প্রুফ অ্যান্ড ফটো কপি দ্য সেম ফটো আইডেন্টিটি প্রুফ অ্যাস ব্রড ইন অরিজিনাল মানে যখন তোমরা এখানে এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা যে ফটো দিয়ে করবে সেই ফটোকপি এবং তোমাদের আইডেন্টি প্রুফ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে আর এখানে তোমাদের সরাসরি দেখিয়ে দেব যে এখানে অ্যাপ্লিকেশান করতে হলে কিন্তু তোমাদের একটা ফিজও পেমেন্ট করতে হবে হাউ টু অ্যাপ্লাইতে চলে এলে তোমরা দেখতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের একটা ফিজ পেমেন্ট করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ প্লাস প্রসেসিং ফিস যেটা কিন্তু জেনারেল ই এবং ও ক্যান্ডিডেটকে দিতে হবে সেটা হচ্ছে তিনশো টাকা দিতে হচ্ছে আর যারা এস সি এসটি পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে ইএসএম রয়েছে তাদের জন্য একশো টাকা রয়েছে এবং সেটা কিন্তু তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হচ্ছে আর এক্ষেত্রে বলা রয়েছে এসসিএস ডি পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল এদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদের দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু প্রসেসিং ফিসটাই একশো টাকাটা কিন্তু দিতে হবে এবং বাকি ক্যান্ডিডেটকে কিন্তু তিনশো টাকা দিতে হচ্ছে এবার সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে মানে সেলের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট এবং এখানে কিন্তু ঝাড়খণ্ডে তোমাদের নিয়োগ হচ্ছে আর নোটিফিকেশান কিন্তু সাতাশ তারিখে বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবার আমি সরাসরি তোমাদের দেখিয়ে দেব এখানে তোমাদের কটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে টোটাল পঁচাশিটি শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে এবং এখানে তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এনএসি তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলে রাখি দু বছরে তোমাদের প্রথমে ট্রেনিং করানো হবে তারপরে কিন্তু এখানে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা এখানে একটা স্টাইপেন্ড পাবে এবং ট্রেনিংয়ের পরে একটা ফিক্স স্যালারি তোমাদের থাকবে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমাদের এখানে আঠাশ বছর এবং তোমাদের বয়সটা এক পাঁচ দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে এবং তোমাদের এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশানগুলো পঁচিশ এগারো দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা এবং যাদের হিসেবে ট্রেনিং করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর আগে তোমাদের বারবার বলা হয়ে থাকে যে হিসেবে বিভিন্ন ট্রেনিংগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড়টা পেয়ে যাবে এস এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের বয়সের ছাড়টা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে মেল ফিমেলদের অনুযায়ী কিন্তু তোমাদের এখানে হাইট ওয়েট কিন্তু ভাগ করা রয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে একশো তেতাল্লিশ ওয়েট পঁয়তাল্লিশ মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হিসাবে ভাগ করা রয়েছে এবং তোমাদের এখানে যে তোমাদের যে স্যালারিটা সেটা হচ্ছে তোমাদের যে স্টাইপ যখন তোমাদের এখানে ট্রেনিং চলবে তখন কিন্তু প্রথম বছর বারো হাজার নশো এবং দ্বিতীয় বছর কিন্তু পনেরো হাজার টাকা তোমরা কিন্তু টাইপেন পাবে এবং তারপরে যখন তোমাদের দু বছরের ট্রেনিং কমপ্লিট হবে তারপরে কিন্তু তোমাদের এখানে একটা বেসিক পে তোমাদের থাকছে কিছু পঁচিশ হাজার সত্তর থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার সত্তর পর্যন্ত কিন্তু তোমাদের একটা বেসিক তোমাদের পে থাকছে এবং তারপরে কিন্তু তোমাদের এখানে পুরোপুরি কিন্তু একটা ফিক্সড স্যালারিতে কিন্তু নিয়োগ করা হবে অ্যাটেন্ডেন্ট কম টেকনিশিয়ান পোস্টে তোমাদের ট্রেনিং হচ্ছে তারপরে তোমাদের এখানে পারমানেন্টলি নিয়োগ করা হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে মানে সেল কেরিয়ার্স ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের নোটিফিকেশনের লিঙ্ক এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দুটোই দামা থাকবে যেখানে কিন্তু সিগনেচার রিসেন্ট ফটো তোমাদের সার্টিফিকেট মাধ্যমিক পাশের এবং সবটা দিয়ে ভ্যালিড মেল আইডি সমস্তটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে খুব ভালো সুযোগ রয়েছে এবং তোমাদের বারবার বলা হয়ে থাকে বিভিন্ন অ্যাপ্রেন্টি ট্রেনিংগুলোর কথা যেগুলো কিন্তু দেখো পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগে তো সেই এক বছরের ট্রেনিংগুলো কিন্তু দেখো তোমাদের দেখালাম যে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে এবং আজকের মতো এখানেই শেষ করছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ